আসসালামু আলাইকুম, শফিক ভিলেজে তো স্বাগতম। তো আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন ভুই পড়ে আছে, ধান লাগানো হয়নি। ধান লাগাবো কিভাবে, এখন তো দেখাচ্ছে মুনিশ পাচ্ছে না। তো আজকে পেয়েছি, এখন চার তুলছে। আর আমি কি ধান লাগাবো সেটা আপনাদের বলবো, সেটা হচ্ছে 74। আর আমি ধানের সাথে কী কী সার দেবো সেটা আপনাদের দেখাবো। তার আগে চলে যায় যেখানে মুনিশে চারা মারছে সেই বেডে চলে যাব, চলুন। স্বপ্ন দেখতে পাচ্ছেন জমিতে ময়দা আছে। এখন আমি যে ধান লাগাবো 74 ধান, আর ধানের সাথে কী কী সার দেবো সেগুলো আপনাদের এখন দেখাবো। আপনার হাতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউরিয়া, এবং সাথে সাথে একটা আমি দস্তাও দেবো। দস্তা হচ্ছে আপনার গ্রোজিং, হচ্ছে আপনার 2 কেজি ওজন। গ্রোজিংয়ের কাজ কী সেটা আপনার অবশ্যই দেখতে পাচ্ছেন। জিঙ্ক সালফেট, আর এই উপাদান হচ্ছে জিঙ্ক হচ্ছে 36%, সালফার হচ্ছে আপনার 37%। প্রয়োগ ক্ষেত্র হচ্ছে গ্রোজিং জিঙ্ক ও সালফারের সমন্বয়ে গঠিত একটি জিঙ্ক সালফেট যৌগ। এটি জিঙ্ক ও সালফারের ঘাটতি পূরণ করে ফলে ফসলের সুষম বর্ধন ও অধিক ফলন নিশ্চিত করে। এটা ব্যবহার হচ্ছে ধান, আলু, পেঁয়াজ, টমেটো, মরিচ, পটল, আখ, পাট, তামাক, তুলা, কলা, পান সব সকল ফসলের প্রয়োগের জন্য গ্রোজিং অনুমোদিত। যেহেতু আমার 1 বিঘা জমি আছে, 1 বিঘা জমিতে আমি 2 কেজি গ্রোজিং দিচ্ছি, আর সাথে হচ্ছে আমার 5 থেকে 7 কেজি মতন ইউরিয়া সার। এর সাথে আর কিছুই দেবো না। তারপর ধান আস্তে আস্তে হাটকাবো, তারপর দেখা যাচ্ছে আমার পাশেটা ধানটা লাগিয়ে ফেলেছে। ধান হাটকানোর পর কিছু সার দেবো। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। মেলার সময় নাই, যখন মেলাতে মেলার সময় নাই।